টপ লেভেলে তিনজনকে পেয়েছিলাম কিন্তু তারা এই সংশ্লিষ্ট বিষয়ে কিছু বলতে পারেনি। আমরা যেটা পেলাম যে হচ্ছে তারা প্রথম যেটা অভিযোগ সেটা হচ্ছে যে তাদের কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও তারা হাসপাতাল কার্যক্রম ল্যাব কার্যক্রম এবং ব্লাড ব্যাংক কার্যক্রম পরিচালনা করে আসছে। না আজকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে এটা হচ্ছে রুটিন অভিযান এবং আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা তাদেরকে জানাবো। আমরা কখনো আপনারা দেখেছেন আমরা কখনো যৌথ অভিযান করে থাকি, কখনো স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত অভিযান অংশ হিসেবে এরকম অভিযান পরিচালনা করে আসছে এবং অতীতে করেছে এবং ভবিষ্যতেও এরকম লাইসেন্সবিহীন এবং নবায়নবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে। জি আমরা পার্শ্ববর্তী উত্তরা সিংসিন হাসপাতালের অভিযানে আমরা ডিএমপির ম্যাজিস্ট্রেট ওনাকে সহযোগিতা করেছি। সেখানে হাসপাতাল হিসেবে খুব বেশি অনিয়ম না পাওয়া গেলে দেখা গেছে তাদের ল্যাবে যে পরিবেশটা থাকার কথা ছিল সেরকম পরিবেশ নেই। এই বিষয়টা আমরা ম্যাজিস্ট্রেট সাহেবকে অবহিত করেছি এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন, তারা এর মধ্যে হয়তো একটা প্রসিকিউশনে যাবেন। আসলে কম্বাইন্ড অভিযানের বিষয়ে এটা যেহেতু আমাদের নিজস্ব অভিযান এক্ষেত্রে তারা আসবে কি না এই বিষয়টি আমার জানা নেই। আমি ডাক্তার দেওয়ান মোহাম্মদ মেহেদি হাসান, মেডিকেল অফিসার স্বাস্থ্য অধিদপ্তর।